Assalamualaikum. आशा करी शिक्षार्थीरा तुम्हारा सबाई भालो आछो, आमिओ भालो आछि। आमि लुत्फुन्निसा जलियाप्पा, सहकारी शिक्षिका, उदयन खुलना जिला पुलिस स्कूल। तोमादेर जोन्नो आजके निये एसेछि बांगला साहित्य नवम दशम श्रेणीर बांगला प्रथम पत्र थेके बंगबाणी कविता। बंगबाणी कविताटी लिखेछेन कवि आब्दुल हाकिम। তিনি সপ্তদশ শতকের কবি। তিনি 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1690 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম নূরনামা। তিনি অনেক উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ লিখেছেন, ইউসুফ জলেখা, লালমতি, সাইফুল মুল্ক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। তার কবিতায় দেখা যায় যে হচ্ছে স্বদেশের এবং স্বভাষার প্রতি কবির ছিল অটুট ভালোবাসা, অপরিসীম ভালোবাসা। তাহলে তোমরা কবিতাটা পড়ে কি শিখতে পারবে? স্বদেশের এবং স্বভাষার প্রতি আকৃষ্ট হতে পারবে এবং স্বভাষায় যা কিছুই লিখো না কেন, যা কিছুই করো না কেন, ছোট ছোট লেখনী লিখলেও স্বভাষায় লেখার প্রতি তোমাদের আগ্রহ জন্মাবে। নূরনামা কাব্যগ্রন্থ থেকে বঙ্গবাণী কবিতাটা নেওয়া হয়েছে। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির কোনো রাগ নেই, কোনো বিদ্বেষ নেই। এসব ভাষায় আল্লাহ ও মহানবীর সিফত করা হয়, বর্ণিত হয় গুণাগুণ। তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এই কারণে কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করতে বলেছেন। কবির মতে মানুষ মাত্রই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন। কবির চিত্তে বা মনে তীব্র ক্ষোভ এজন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই। তাদের বংশ জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। কবি স্বখেদে বলেছেন, এইসব লোক যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র বিন্দুমাত্র ভালোবাসা নেই, তারা কেন এ দেশ ত্যাগ করে চলে না যায়? বংশানুক্রমে বাংলাদেশেই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষার চেয়ে ভালো আর কি হতে পারে? কবি আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতার প্রত্যেকটা লাইনের ভিতরে এমন করেই বুঝিয়ে দিয়েছেন। আমি তোমাদের লাইনগুলো একটু পড়ে বুঝিয়ে দিব। কিতাব পড়িতে যা নাহিক অভ্যাস, যারা বই পড়তে পারে না সেসব কহিল মতে মনে হাবিলাস, মতে মানে আমাকে তাদের মনের ইচ্ছা বলল। তে কাজিয়ে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। যে কষ্ট করে আমরা যেটা পড়ছি, আমরা যেটা লিখছি, আমরা যেটা বলছি, সেটা যদি সবাই বুঝতে না পারে তাহলে সেই লেখার কি অর্থ হতে পারে? আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। কবি এখানে বলেছেন যে আমার কিন্তু আরবি ফার্সি শাস্ত্রে কোনো রাগ নেই। দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ, দেশি ভাষায় যেটা বলা হয় সেটা বুঝতে আমাদের সুবিধা হয়। আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, আরবি ফার্সি হিন্দি এতে আমার দ্বিমত নেই। যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত, এই ভাষায় আল্লাহ নবীর গুণগান করা হয়, আমার এই ভাষার প্রতি বিন্দুমাত্র কোনো রাগ নেই। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বোঝে প্রভু আপে নিরঞ্জন। নিরঞ্জন মানে হলো নির্মল, এখানে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে যে প্রভু এমনই একজন যেই দেশে যেই বাক্য নরগণ মানে মানুষ যে বলে তারা
সৃষ্টিকর্তা সবার ভাষাই বোঝে, সে যেখানে বসেই যা বলুক না কেন। সর্ববাক্য বোঝে প্রভু কিবা হিন্দুয়ানি, হিন্দুয়ানি মানে বাংলা ভাষাকে বলা হয়েছে। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, ওই যখন মানুষ পাহাড়ের গুহায় বাস করত তখনকার দিনের মানুষ যেভাবে ভাব প্রকাশ করত সেটাও কিন্তু সৃষ্টিকর্তা বুঝত, আর এখনো যেভাবে বলা হয় সেটাও সৃষ্টিকর্তা বোঝে। মারফত ভেদে যার নাহিক গমন, মারফত ভেদে মরমী সাধনা, আল্লাহকে সম্মুখভাবে জানার জন্য যে সাধনা সেটাই হল মারফত। হিন্দুর অক্ষর হিংসে সেই সব জনে, যাদের এই মারফত সম্পর্কে কোনো জ্ঞান নেই, আল্লাহর নির্দিষ্ট কোনো সীমারেখা নেই, কোনো পথ নেই, আল্লাহ সবকিছুই বোঝেন সবকিছুই দেখেন, এই সম্পর্কে যাদের জ্ঞান কম তারাই হিন্দুর অক্ষর হিংসে করে, মানে বাংলা ভাষাকে হিংসে করে। যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, বঙ্গে জন্মগ্রহণ করে যারা বঙ্গবাণী হিংসে করে, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, এটা কবি বলেছেন যে তাদের জন্ম কোথায় এটা আমি জানি না। দেশি ভাষা বিদ্যা না জুয়ায়, দেশি ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে না যায়, এটা কবিতার লাইনের জন্য এভাবে লেখা হয়েছে যে তাদের যদি দেশি ভাষা পছন্দ না হয়, দেশি ভাষায় যদি তাদের প্রাণ না ভরে, তাহলে তারা কেন বিদেশে চলে যায় না। মাতা পিতা মহ ক্রমে বঙ্গেতে বসতি, আমাদের মাতা পিতামহ মানে আমাদের দাদা, আমাদের মাতামহ আমাদের নানা, আমাদের এই বংশ পরক্রমায় আমরা সবাই বাংলাদেশে বাস করছি, বসতি বসতি মানে বাস করছি। দেশি ভাষা উপদেশ মনে হিতবতী, দেশি ভাষায় যদি কোনো উপদেশ দেওয়া হয় সেইটা মনে বেশি বুঝতে সুবিধা হয়, তাহলে আমরা কেন শিকড়হীন পরগাছা স্বভাবের লোকের সঙ্গে আমরা থাকবো বা তীব্র। কবির কিন্তু ওই শিকড়হীন পরগাছা স্বভাবের লোকের প্রতি তীব্র ক্ষোভ এবং বলিষ্ঠ বাণী তিনি উচ্চারণ করে বলেছেন, নিজ দেশ ত্যাগী কেন ন যায়। হ্যাঁ, এখানে একটা শব্দ আছে আপে, আপে মানে স্বয়ং মানে আপনি, আর হাবিলাস মানে প্রবল ইচ্ছা বা অভিলাষ। তোমাদের এই কবিতাটা তোমরা বারবার পড়বা, পড়লে তোমরা এর ভিতরে আরো ভালো করে বুঝতে পারবা কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং কবিতার লাইনগুলো ভালো করে পড়লে তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা অনেক ভালো ফলাফল করতে পারবে, সৃজনশীল প্রশ্নের উত্তর ভালো করে দিতে পারবে, এটা আমি আশাবাদ রেখে এখানেই শেষ করছি।